রাতে বাড়ির ছাদে উঠে তল্লাশি চালাতে গিয়ে ওভারহেড হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারে। এলাকায় উত্তেজনা, পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ। মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর থানার দাড়ি মারার ঘটনা, জানা যায় ওই এলাকার নিত্যদিন গাজার ঠেক বসে। তেমনই খবর পেয়ে অভিযানের সময় সন্তোষ ম্যাট্টা নামে এক ব্যক্তির বাড়ির ছাদে উঠে গেলে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক সিভিক ভলেন্টিয়ার। এরপরেই উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়, পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। শেষ পাওয়া খবরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিভিক ভলেন্টিয়ারকে ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের রাম তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুব্রত কর, বাড়ি গুড়গ্রাম, গ্রাম পঞ্চায়েত এলাকার বুড়াবুড়ি গ্রামে। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভগবানপুর হাসপাতালের সামনে হাজির হন ভগবানপুরের বহু মানুষ। অভিযানের সময় কেন আরও সতর্কতা অবলম্বন করা হয়নি, বাড়ির লোকজনদের না জানিয়ে আচমকাই ঘরের মধ্যে ঢুকে সোজা ছাদে চলে যায় ওই মৃত সিভিক ভলেন্টিয়ার্স, এরকম একাধিক প্রশ্ন তুলে তারা বিক্ষোভ করে। কালকে একটা সময় কয়েকজন এসে এরকম যারা গাঁজা খাচ্ছে, তাদেরকে গাঁজা খাচ্ছে সন্দেহ করে ধরে ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আপনার বাড়ির উপরেই তো পুলিশ উঠেছিল? হ্যাঁ, বাড়ির উপরে পুলিশ উঠছে, কিন্তু পরে দেখলাম যে হঠাৎ কয়েকজন মানে বুট পরা লোক আমার বৌমাকে পড়াচ্ছে। সেই ঘরটা খোলা ছিল, সেই ঘরের ভিতর দিয়ে গিয়ে দৌড়ে ছুটে চলে গেল, গিয়ে তার সিটি দিয়ে উপরে উঠে গেছে। পরে আমার বৌমা পরে যে পুলিশ যারা গেল তাদেরকে বললো যে কেন ঘরে ঢুকে গেল, কেন হঠাৎ কেন ঢুকে গেল, কেন ঢুকে, এই কথা বলছে। তারপরে দেখা গেলো এরকম একটা বিরাট একটা শব্দ, একটা হচ্ছে মানে বোমবাস্টের মতো একটা আওয়াজ, মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।